ভজ গৌরাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ গৌরাধে শ্যাম জয় মাতারা জয় বাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত কদাধার শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ নারায়ণম নমস্কৃত্য নরঞ্জৈব নরোত্তম দেবীম সরস্বতী ব্যাসম তত জয় ভক্তগণ আজকে যে মহামানবের জীবনী আস্বাদন করতে শুরু করব সেই মহামানবের নাম তারাপীঠ ভৈরব শ্রী শ্রী বামদেব বামা বামদেব ছিলেন স্বয়ং ভগবান শিবাংশ তার মহান চরিত্র কথা তার গাথা আস্বাদন করা আমাদের এক অলৌকিক আস্বাদন কারণ নামেতে যে নিষ্ঠা বিধিগত পুজো পূজা অর্চাদি যত নিয়ম আছে সব কিছুর ঊর্ধ্বে যে মায়ের পুজো ভগবানের পূজা যে সব বিধির ঊর্ধ্বে সব কিছুর ঊর্ধ্বে শুধু প্রেম আর ভক্তি দিয়েই আর চোখের জল দিয়েই যাকে পাওয়া যায় সেই অর্চনা সেই ভজন সেই সেই ভাব সেই বার্তা আমরা দেখতে পেয়েছিলাম যেমন দক্ষিণেশ্বরের অবতার বরিষ্ঠায় শ্রী শ্রীরামকৃষ্ণের জীবনে ঠাকুরের জীবনে সেই রকমভাবেই দেখতে পেয়েছিলি বামা আমাদের তারাপীঠ ভৈরব বামদেবের তার জীবন চরিত্রে একমুখে বামদেবের চরিত্র বর্ণনা করা কারোর পক্ষেই সম্ভব নয় কোটি মুখ চাই তবে যদি আস্বাদন করা যায় এনারা ভগবান ভগবানের স্বরূপ জগতে প্রকট হন লোকশিক্ষা দিয়ে আবার চলে যান যে রেখাপাত করে যান সেই নির্দেশ মতো কোটি কোটি মানব উদ্ধার হয় তাই ভক্ত জীবন চরিত্র আস্বাদন করা প্রত্যেকের উচিত তাই চলুন বামদেবের মহান জীবনী বার্তা আমরা আস্বাদন করি এই সেই প্রাচীন উত্তর বাহিনী নদী দ্বারকা যার খরস্রোত দুকুল প্লাবিত করে অতীত যুগে ভাসিয়ে নিয়ে যেত কত তরুলতা বন গঙ্গা অভিমুখে আজ শেখি না কাতরা অতীব দুর্বলা অতীতে ভাস্ত কত তরণী পাল তুলে দুলত স্রোতের টানে পূর্ণ সম্ভার বক্ষে নিয়ে অতীত স্মৃতি বিজড়িত পৌরাণিক তথ্য সম্মলিত ঋষি বশিষ্ঠ দেবের তপবন এই পবিত্র তারাপীঠে ঠেকেছিল একদিন অতীত যুগে গন্ধবণিক সওদাগর জয়দত্তের সপ্ততরণী পূর্ণ সম্ভারে পূর্ণ নিশীতে নিরিবিলি পরিবেশে যখন বণিক জয়দত্ত তার একমাত্র পুত্রকে নিয়ে হিসাবে ব্যস্ত সেই সময় নদী সৈকতে কুঞ্জমধ্য হতে এক শ্যামাঙ্গি অষ্টমবর্ষীয় কুমারী কন্যা আদো আদো সরে জিজ্ঞাসা করলেন বণিক ও বণিক তোমার নৌকায় কি আছে বারংবার এই প্রশ্নে বিরক্ত হয়ে উত্তর দিলেন বণিক ছাই জানি না কোন অলৌকিক শক্তির প্রভাবে পরদিন প্রভাতে দেখা গেল বণিকের সপ্ত তরণীর সম্ভার ভস্যে পরিণত হয়েছে একদিকে যেমন বণিকের বহু অর্থের ক্ষতি হল অন্যদিকে আবার তার একমাত্র পুত্র ওলা ওঠা রোগে আক্রান্ত হয়ে ইহলোক ত্যাগ করল পণ্য সম্ভার গেল একমাত্র পুত্র তাও গেল এরূপ ক্ষেত্রে এ তনুধারণই বিড়ম্বনা মাত্র পুত্র কাতর বণিক আত্মকাতি হবার প্রয়াস পেলেন মাঝিরা সশঙ্কিত হল পাছে কিছু বিপদ ঘটে সন্তোষ বাক্য শান্তনা কিছুই কার্যকরী হয় না প্রিয়জনের বিয়োগজনিত শোকে পূর্বদিনে ঘটেছিল এক অঘটন মাঝিরা একটি শোল মাছ খণ্ডিত করে যখন কুণ্ডের জলে ধৌত করে সেই সময় ধৌত করে সেই সময় মাছটি জল মাহাত্মে পুনর্জীবন লাভ করে পালিয়ে যায় সেই স্মৃতি মাঝিদের মনে জেগে উঠল তারা বিলম্ব না করে বণিক পুত্রকে কুণ্ড জলে নিমজ্জিত করলো যাকে জীবিত কুণ্ড বলা হয় অচিরে বণিক পুত্র প্রাণ ফিরে পেল সে জল জলমাহাত্ম এখন অবলুপ্ত হলেও কাহিনী লোকমুখে সদা জাগ্রত রয়েছে ছলনাময়ী কুমারী যে মহামায়া মা নিজে সে বদ্ধমূল হল বণিকের রহস্য উদ্ঘাটন প্রয়াসী বণিক এক নিশীথে সুখ নিদ্রায় স্বপ্নাদিষ্ট হলেন আমি দেবী উগ্রতারা আমার প্রিয় সন্তান ঋষি বশিষ্ঠের এই তপবনে অতি প্রাচীন শ্বেত শিমুল বৃক্ষমূলে পঞ্চমণ্ডি আসনের উপর আমার যে দিবুঝা শিলাময়ী মূর্তি বিদ্যমান ওই মূর্তি মন্দিরে প্রতিষ্ঠা করে সেবা কর তাতে তোর মঙ্গল হবে আনন্দে ঘুম ভেঙে গেল বণিকের স্বপ্নের ঘোর তখনও কাটেনি প্রভাতী আলো দেখা দিয়েছে ছোট ছোট কুঞ্জ ঝংকৃত হল পাখির ডাকে বনজঙ্গলে সমাকীর্ণ বিরাট তপবনে শয্যা ত্যাগ করে হাত মুখ ধুয়ে অগ্রসর হলেন বণিক গ্রাম হতে গ্রামান্তরে জন্মজুরের সন্ধানে বহুজন মজুর নিয়োগ করে বনজঙ্গল পরিষ্কার করিয়ে স্বপ্নাদিষ্ট শিলাময়ী বিগ্রহ আবিষ্কার করলেন তিনি শ্বেৎ শিমুল তরুর মূল দেশ হতে দিবুজা ভগবতী উগ্রতারা অপবিষ্টা মহামাতৃরূপে স্তন্যপান করাচ্ছেন তিনি শিশু মহাদেবকে কোলে নিয়ে শিমুল তরুর পাশে এক মধ্যমাকৃতি মন্দির তৈরি করে প্রতিষ্ঠা করলেন বণিক মহামায়া মায়ের শিলাময়ী মূর্তি আশ্বিন মাসে ভগবতী দুর্গাপূজা অন্তে শুক্লপক্ষ চতুর্দশীর শুভ দিনে কোজাগড়ের লক্ষ্মী পূজার পূর্বদিনে মহাসমারোহে স্থাপিত হল কথিত আছে শুক্লপক্ষে ওই চতুর্দশী তিথিতে ঋষি বশিষ্ঠ দেব তারিণী দেবীর দর্শন লাভ করেন কবে না চতুর্দশী তিথিতে শুক্লপক্ষে স্বয়ং বশিষ্ঠ দেব তারিণী দেবীর দর্শন লাভ করেন সেই অতীত স্মৃতি স্মরণে অটুট রাখার জন্য এখনও প্রতি বৎসর আশ্বিন মাসে শুক্লা মহা মহাসমারোহে মায়ের পূজা হয় ও সাত আট দিন মেলা বসে এই উপলক্ষে বহু সাধু ধর্মপ্রাণ যাত্রীর ভিড় হয় তারাপীঠে শিলাময়ী মাকে উত্তর মুখে প্রতিষ্ঠা করা হয়েছে তার কারণ উত্তর মেরু হতে অক্ষভ্য ঋষি ভারতে প্রথম তারা পূজার প্রবর্তন করেন কোন ঋষি তারা পূজার প্রবর্তন করে, উত্তর মেরু থেকে উনি এসছিলেন নর্থ পোল থেকে উনি এসছিলেন তার নাম হলো অক্ষভ্য মায়ের মস্তকে অবস্থিত সর্পই অক্ষব্য ঋষির প্রতীক স্বরূপ মায়ের মস্তকে যে সর্প দেখা যায় তাই অক্ষভ্য ঋষি ক্ষুদ্র পল্লী আঠলা তারাপীঠ মায়ের মন্দির হতে প্রায় এক মাইল দূরে পশ্চিম দিকে চিলা নদীর নিকট অবস্থিত ক্ষেত খামারে পূর্ণ এই পল্লী শহরের কলুষ আবহাওয়া হতে মুক্ত শান্তির পরিবেশে আজও বিরাজিত এই পল্লীর সম্ভ্রান্ত ব্যক্তি রামানন্দ চট্টোপাধ্যায় মহাশয় দুই পুত্র সর্বানন্দ ও ধর্মদাসকে নিয়ে সুখে দিনাতিপাত করতেন সর্বানন্দ সদানন্দময় পুরুষ বেহালার তান ও তারা নামে কেটে যেত তার দিন বিশুদ্ধ আনন্দে যা সামান্য জমি জমা ছিল তাতেই চলত তার সংসার পাঠ ও পাঠ পূজা সন বারোশো চুয়াল্লিশ সাল বারোই ফাল্গুন বৃহস্পতিবার আজ মহাশুভ দিন শিবরাত্রি তারা মায়ের সন্ধ্যারতীর বাদ্যধ্বনি ভেসে আসছে মন্দির হতে জয় তারা নাদের সঙ্গে শিবরাত্রির পূজায় বসেছেন পূজারী ঘরে ঘরে জ্বলে উঠল সন্ধ্যা প্রদীপ বেজে উঠল মঙ্গল শঙ্খধ্বনি আটলা আজ আর ঘুমিয়ে পড়েনি সন্ধ্যা রাত্রে আজ শুভদিন যোগ এ যোগ বারে বারে আসে না আসে মাত্র একবার প্রতিবৎসরে বসন্ত ঋতুতে মহানিশার গাঢ় অন্ধকারে ঝিঝি পোকার ঝিঝি রব স্তব্ধ করে চতুর্দিক হতে ভেসে আসে জয় তারা শিবহম হড় হর বোম বোম শিবের ধ্যান ধারণায় যখন ক্ষুদ্র আটলা সমাহিত সেই সময় সহসা বেজে উঠল শঙ্খ সর্বানন্দের কুটিরে শুভদিনে শুভযোগে শুভলগ্নে আবির্ভূত হলেন বামাচরণ মহানিশার গাঢ় অন্ধকারে সর্বানন্দের পত্নী রাজকুমারীর কোলে আজানু লম্বিত হস্ত প্রশস্ত কপাল শিবনেত্র সমন্বিত এ শিশু ভৈরব সদৃশ এক মহামানবের আবির্ভাব সূচনা করে রাজকুমারী দেবীর পুত্র সন্তান হয়েছে এই সংবাদ পেয়ে ছুটে এলেন পল্লী মেয়েরা আনন্দের আতিশ্যে তারা ভক্ত সর্বানন্দ আঙিনার এক কোণে বৃক্ষমূলে আসন করে বসে বেহালায় সুর দিলে নাপনভাবে মন তারা নামে তার স্বরে তাঁরে কেন ডাক না মন তারা নামে মনকে শিক্ষা দিচ্ছে মন তারা নামে তার স্বরে তারে কেন ডাকো না উদার মুদারা তারা হয়ে তারায় আত্মহারা তারায় তারা দেখে তারা সাথে মিশে জানা বশিষ্ঠদেবের চির শান্তিময় তপবনে কল্পতরু শ্বে তষশিমূল বৃক্ষমূলে তারামায়ের আসন আজ বিদ্যমান ব্যাপী নরকঙ্কাল পরিবৃত তমসাচ্ছন্ন নিধনযজ্ঞের পুত এই ভূমি মানবের শেষ আশ্রয়স্থল ঐতো হাতছানি দিয়ে ডাকছে দানব দৈত্যের মতো দণ্ডায়মান ঘন ঘন তরুরাজি, আয় 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 যাব তো নিশ্চয়ই দুদিন আগেও পরে রক্তচক্ষু বার করে দেখছে মাংস ললুপা পৃথিবীর দল গ্রীবা উঁচু করে কে রে তুই হতভাগিনী করুণ সুরে কাঁদছিস বিরহ জাতনায় ও ভেঙেছে তোর কপাল অকালে তাই বুঝি মুছে গেছে সিন্দুর বিন্দু চিরতরে কাঁধ ভালো করে কাঁধ বুক চাপড়ে কাঁধ নানা তাত নয় এ যে সদ্যজাত শিশুর ক্রন্দন পরিত্যক্ত হয়েছে স্নেহ হতে বঞ্চিত হয়ে বাৎসল্যের কি পরিহাস শিশুঘাতী 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 গাছে গাছে ডাকছে মশিবর্ণ কাক এত যুগ যুগান্তর ধরে খেয়েও কি তোমার ক্ষুদার নিবৃত্তি হল না কোমল শিশু বালক বালিকা যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা এক অভাগার রাশিরাশি অস্থি গলিত মাংস মজ্জা শুধু তোমারই ক্ষুদার নিবৃত্তি হোক হে ঘনভঙ্গুর মদন্মত্ত মানব তোমার এই পরিণাম শিশুর কমনীয়তা বালকের সরলতা কৈশোরের চপলতা যৌবনের প্রমত্ততা পৌরের মমত্ব বৃদ্ধের কাতরতা অতৃপ্ত যত বাসনা কামনা মিশে আছে এই মহাশ্মশানে প্রতীক ধুলিকণায় ঋষি বশিষ্টের তপবনে কেউ ভয়ে কাঁপে শিউরে উঠে শ্মশান বিষাদে আবার কেউ আনন্দে আটখানা হয়ে কালের বুকে কপালিনীর রাঙাচরণ দেখে সবাই জানে মৃত্যু আসে একবার তবুও মানুষ চায় বেঁচে থাকতে চিরযৌবন প্রমদে যে অতি দিন অতি বৃদ্ধ অতি দুঃখী সেও চায় আরও দুদিন বাঁচতে প্রকৃতির এই রীতি স্বভাবের এই ধারা স্বামী মক্ষদানন্দ তারামায়ের মন্দিরের কৌল পূর্ব নাম মানিকরাম মুখোপাধ্যায় বীরভূম জেলার অন্তর্গত রাতনা গ্রামে তার জন্ম হয় যৌবনে বিবাহের পর তিনি কাশীধামে বেদ শিক্ষা করেন ও শিশুকাল পরে স্বপ্নাদিষ্ট হয়ে সস্ত্রিক তারাপীঠে মায়ের সাধনায় শেষ জীবন অতিবাহিত করেন স্থানীয় লোকেরা তাকে গুরুন্যায় শ্রদ্ধা করতেন ও বেদজ্ঞ মক্ষদানন্দ বাবা বলে সম্ভাষণ করতেন সন বারোশো সালে ব্রজবাসী কৈলাসপতি নামে এক সিদ্ধ কৌলের আগমন হয় তারাপীঠে তার করে রুদ্রাক্ষ গলে তুলসীর মালা ব্রজে শ্যামের সাধনায় সিদ্ধিলাভ করে এই মহাত্মা তারাপীঠে শ্যামার সাধনায় সিদ্ধিলাভ করেন বুঝুন ভক্তগণ কি অদ্ভুত তার ভজন শ্যাম ও শ্যামার অবেদ ভাবই ছিল তাঁর সাধনার বৈশিষ্ট্য তারামাই শ্যাম শ্যামই হলেন তারামা তাই তারামা পুরুষ ও প্রকৃতি সমন্বিতা অলৌকিক শক্তিসম্পন্ন ব্রজবাসী কৈলাসপতি বাবা এক বৈষ্ণবের মৃত তুলসী বৃক্ষে তুলসী জিউ বলে কমণ্ডলুর জলসিঞ্চন করে পুনর্জীবিত করেছিলেন আর একবার দ্বারকা নদীর প্লাবনের সময় খট্টাঙ্গ পায়ে দিয়ে খরস্রোতা নদীর জলের উপর হন্টন দিয়ে বহু নিমজ্জমান মানুষ ও পশুর জীবন রক্ষা করেছিলেন তাঁর এই অলৌকিক শক্তির পরিচয় পেয়ে স্থানীয় লোকেরা স্বয়ং শঙ্কর রূপে তাকে শ্রদ্ধা ভয় করতেন বেদজ্ঞ মক্ষদানন্দ এবং কৈলাসপতি বাবা উভয়ই শ্মশানে সাধনা করতেন ও নানারূপ শাস্ত্র আলোচনায় ব্যাপৃত থাকতেন তারাপীঠ পূর্বে রাজা আসাদ উল্লাহ খাঁর জমিদারি ভুক্ত ছিল আসাদ উল্লাহ খাঁ তার জমিদারির ভুক্ত ছিলেন পাঁচে হিন্দুর দেবী লাঞ্ছিতা হন সেই কারণে অন্নপূর্ণা স্বরূপিনী প্রাতঃস্মরণীয়া রানী ভবানী দেবী অন্য মৌজার বিনিময়ে আসাদুল্লাহ খাঁর নিকট হতে তারাপীঠের ভার নিজে গ্রহণ করেন রাজযোগী রাজা রামকৃষ্ণ সিদ্ধ মহাপুরুষ আনন্দনাথকে তারামায়ের মন্দিরে প্রথম প্রধান কৌলপদে অভিষিক্ত করেন সন বারোশো সালে তার দেহান্তরের পর বেদজ্ঞ মক্ষদানন্দ মায়ের মন্দিরের পূজার ভার গ্রহণ করেন ব্রজবাসী কৈলাসপতি বাবা ও বেদজ্ঞ মক্ষদানন্দ বাবা বামদেবের শিক্ষাগুরু বামদেব কৈলাসপতি বাবাকে শ্রীগুরু বাবা ও বেদজ্ঞ মক্ষদানন্দ বাবাকে বেদজ্ঞ বাবা বলে সম্বোধন করতেন সর্বানন্দের কুটিরাঙিনায় বৃক্ষমূলে বামাচরণ একটি মাটির কালী ঠাকুর গড়ে তাকে পূজা করছেন গাছের পেয়ারা বাতাসা বনফুল পাতায় সাজিয়ে ঠাকুর খাও ঠাকুর খাও এই মন্ত্র বলছেন তিনি অনবরত বলি হয়নি বলে ঠাকুর রাগ করেছেন ভেবে বুনো কচু গাছ এনে তাকে বলি দেওয়া হচ্ছে একটি ছোট্ট কাঠারি দিয়ে এই পাঁঠা চুপ কর ব্যব্যা করিস না তোকে এখনই বলি দেব জয়মা কালিগো ঘা বলি হয়ে গেল ঠাকুর এইবার খাও কই খাও না এত সাদাসাদি করেও ঠাকুর খেলেন না বলে বামা চরণের অভিমান হল এত করে বললুম তবু তুমি খেলে না বেশ তুমি যদি না খাও তাহলে আমি কিছুতেই খাবো না ঠাকুর খাও ঠাকুর খাও খাও না বলে মাটিতে পড়ে বামাচরণ হাত পা ছুঁড়ে কান্না শুরু করলেন ছেলেকে মাটিতে পড়ে কাঁদতে দেখে গর্ভধারিণী জননী কাছে এসে আদর করে বললেন এসো বাবা কোলে এসো অনেক বেলা হয়েছে এইবার খাবে চলো কান্নার সুরে বামাচরণ বললেন তুমি বলেছিলে ঠাকুর খায় আমি অত করে বললুম তবুও ঠাকুর খেলো না ঠাকুর না খেলে আমি কিছুতেই খাব না এই কথা বলে বামা চরণ আরও জোরে কাঁদতে লাগলেন কান্নার স্বর শুনে ভগিনী জয়কালী ছুটে এসে জিজ্ঞাসা করলেন মা মাটিতে পড়ে বামা এত কাঁদছেন কেন জোরে একটি দীর্ঘশ্বাস ফেলে রাজকুমারী দেবী কাতর কণ্ঠে বললেন কী আর বলবো মা ঠাকুর ফল খাননি বলে পাগলা ছেলের এই কান্না জয়কালী মাটি হতে তুলে বামাচরণকে কোলে নিয়ে বললেন চল ভাই আমরা তারা মায়ের থানে যাই তুমি বড় হলে ঠাকুর তোমার সব কথা শুনবেন তারা মায়ের নাম শুনে ছেলের কান্না থেমে গেল মুখে হাসি দেখা দিল কিছুক্ষণ পরে আপন ভোলা সর্বানন্দ বেহালা হাতে নিয়ে বাড়ি ফিরে জিজ্ঞাসা করলেন বামা কোথায় উত্তরে রাজকুমারী বললেন জয়া তারা মায়ের থানে নিয়ে গেছেন একটু বিরক্তভাবে বললেন সর্বানন্দ এই তো বেলায় পাঠালে এত বেলায় পাঠালে কেন রাজকুমারী দেবী দীর্ঘশ্বাস পেলে উত্তর দিলেন কি করব বলো তোমার পাগল ছেলে এখন থেকে মাটির ঠাকুরকে জীবন্ত দেখতে চায় ঠাকুর ফল খাননি বলে হাত পা ছুড়ে ছেলের কি কান্না কিছুতেই বলে না তাই জয়া মায়ের থানে নিয়ে গেছে আমার এক এমনই ভাগ্য সবাই বলে ছেলেটি খ্যাপা খ্যাপার মর্ম খেপি জানে জানে না রে এই এইভাবেতে সেই রে খ্যাঁপা খেপির পায়ে দেখ না চাপা ও যে পরের তরে গরল খেয়ে সুধা দেয় গো মুক্ত পারনি এ যে শ্মশান কালের মেলা খেপার বুকে খেপির লীলা ও যে ভাঙে গড়ে কতই ছলে নিত্যলীলা নবদানে এই কথা শুনে মুচকি হেসে বললেন সর্বানন্দ তাতে দুঃখ করবার কি আছে সবই তারা মায়ের ইচ্ছা কিছুক্ষণ সর্বানন্দের মুখের দিকে আগ্রহ সহকারে তাকিয়ে পত্নী পতিকে বললেন আমি তুচ্ছ নারী ওসব বুঝি না শুধু এই জানি তুমি আমার গুরু তুমি আমার ভগবান অনেক বেলা হয়ে গেল এইবার স্নান করে নাও সর্বানন্দ স্নানে গেলেন রাজকুমারী রান্নাঘরে প্রবেশ করলেন ছেলে বড় হচ্ছে ব্রাহ্মণগড়ের সন্তান কিছু লেখাপড়া শিক্ষার প্রয়োজন তা না হলে পূজা পাঠ করবে করতে পারবে কি করে তারা ভক্ত সর্বানন্দ সদানন্দময় পুরুষ তিনি তার দেহ মন প্রাণ তারামায়ের শ্রীপাদপদ্যে সমর্পণ করেছেন এবং বামাচরণের সব ভার তারামায়ের উপর নির্ভর করে ছেড়ে দিয়েছেন তাই তিনি একটুও বিচলিত নন বামাচরণের বিদ্যাশিক্ষার জন্য ছেলেদের লেখাপড়া শিক্ষা দেবার জন্য রাজকুমারী ব্যস্ত হয়ে পড়লেন নিকটেই গ্রাম্য পাঠশালা গুরু মহাশয় প্রাচীন লোক পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা এক শুভ দিনে দুই পুত্র বামাচরণ ও রামচরণকে পাঠশালায় ভর্তি করবার জন্য নিয়ে এলো অনুগত পুরাতন ভাগ চাষী সর্বেশ্বর ভালো তালপাতা পাতা রাজকুমারী দেবীর নির্দেশ মতো দুই পুত্রকে সাজিয়ে গুছিয়ে বগলে তালপাতার পাতার গুছি দিয়ে পাঠশালায় পাঠালেন গর্ভধারিণী সর্বেশ্বরের সঙ্গে শুভ দিনে শুভক্ষণে বামাচরণ ও রামচরণ সর্বেশ্বরকে দাদা বলে সম্বোধন করেন ও ভয়ও ভক্তি করেন যেন তাদের একই পরিবারভুক্ত ও পরম সর্বেশ্বর বামাচরণ ও রামচরণকে এত স্নেহ করে যে প্রয়োজন বোধে দুই এক ঘা চাপড় দিয়েও শাসন করত। সর্বেশ্বর স্নেহের নিদর্শন স্বরূপ দুই ভাইয়ের গলে দুটি বন বনফুলের মালা পরিয়ে দিয়ে সাবধানে নিয়ে চলল তাঁদের পাঠশালা অভিমুখে হাউড়ে বামাচরণ চলেছেন মাঠের উপর দিয়ে আঁকা বাঁকা পথে ভাব মাতালের মতন এদিকে দেখেন ওদিকে দেখেন দেখার যেন আর নিবৃত্তি হয় না সামান্য পথ অগ্রসর হবার পর সম্মুখে দেখা গেল বহু পুরাতন এক বটবৃক্ষ যার মূলে গ্রাম্য ধর্মরাজের অবস্থিতিতে স্থানটি গুরুগম্ভীর ভক্তিতে মণ্ডিত ক্ষেপার ছেলে বা বটবৃক্ষকে দেখে আনন্দ নেচে বললেন ধর্মরাজের পীরে সর্বেশ্বর্তা আমি ধর্মরাজকে পূজা করব পাগল ছেলেকে সান্ত্বনা দেবার জন্য সর্বেশ্বর এনে দিল চারটি বনফুল কচু পাতায় একটু ছিলা নদীর জল বটমূলে বসে বালক মুদিত নেত্রে ধর্মরাজের ধ্যান ধারণায় সমাহিত হলেন কি অদ্ভুত জন্ম জন্মান্তরের কি সুকৃতি অনতি বিলম্বে দেখা দিল প্রেমাশ্রু বালকের দুই নেত্রকোণে শিহরণ কম্পন ভাবাবেশ দেখে পাছে সমাধি হয় সেই ভয়ে পুষ্পজল ধর্মরাজ শ্রীচরণে ঢেলে দিয়ে সর্বেশ্বর জোর করে বামাচরণকে কোলে তুলে নিলেন বামাচরণ তার কাঁধে মাথা রেখে গুমড়ে বললেন কিছু পথ অগ্রসর হবার পর মাঠের ফাঁকে দেখা গেল তারা মায়ের মন্দির জয় তারা বলে চিৎকার করে নেমে পড়লেন বামাচরণ সর্বেশ্বরদার কোল হতে ধুলায় পড়ে গড়াগড়ি খেতে লাগলেন তিনি আনন্দের আতিশ্চর্যে ধুলা ময়লা ছেড়ে দিয়ে পাগল ছেলেকে জোর করে মাটি হতে তুলে কোলে নিয়ে অগ্রসর হল সর্বেশ্বর প্রায় এক ঘন্টা হলো পাঠশালা বসে গেছে একটি দুষ্ট বালক পড়া পড়েনি পারেনি বলে ইঁট হাতে রৌদ্রে দাঁড়িয়ে আছে এই তার শাস্তি গাঁয়ের গুরু মশায় দশ বারোটি ছেলে নিয়ে পাঠশালা বেশ জম জমকালো রেখেছেন ছেড়া মাদুরে বসে তালা তালা কেউ কঞ্চির কলমে অ আ লিখছে আবার কেউ এক করা পোয়া গন্ডা বলে সুর করে চিৎকার করছে একটি পুরো কাঁচের চশমা তাও তার হাতল ভাঙা বলে সুতা জড়িয়ে নাকের ডগায় লাগিয়ে একটি লম্বা বেত হাতে নিয়ে গম্ভীরভাবে বসে আছেন গুরুমশায় মাঝখানে সর্বেশ্বর দুই ভাইকে সঙ্গে নিয়ে যখন পাঠশালায় উপস্থিত হল তখন গুরুমশায় গম্ভীরভাবে বললেন এই তো বেলা এত বেলায় এলে সর্বেশ্বর বেশ ভক্তি সহকারে ভূমিষ্ঠ প্রণাম করে ধীরভাবে বললে আজ্ঞে হ্যাঁ একটু দেরি হয়ে গেছে সর্বেশ্বরের সরল ব্যবহার ও প্রগাঢ় ভক্তি দেখে গুরুমশায় মিষ্টস্বরে রামচরণকে জিজ্ঞাসা করলেন অওয়া লিখতে পারো ঘাড় রামচরণ বললেন না বামাকে ওই একই কথা জিজ্ঞাসা করায় তিনি বেশ সরলভাবে উত্তর দিলেন বেশ ভালো পারি এই কথা শুনে গুরুমশাই রেগে গিয়ে বললেন দেখো তো দেখি তুমি কেমন ছাওয়াল তালপাতা নিয়ে বেশ আনন্দে লিখলেন বামাচরণ তারা 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 এই একই বুলি তিনি লিখতে বলতে হৃদয়ঙ্গম করতে শিখেছিলেন তার জন্মদাতা পিতা সর্বানন্দ চট্টোপাধ্যায় মহাশয় হতে এই বিদ্যাশিক্ষায় তার বাল্য যৌবন অন্তিমের একমাত্র পাথেয় এবং চিরসঙ্গিনী রূপে পরিচিতা বামাচরণের লেখা দেখে পণ্ডিত মশাই কিছুক্ষণ তার মুখের দিকে কটাক্ষ দৃষ্টি নিক্ষেপ করে গম্ভীরভাবে বললেন তারা পাগলের বংশ তাই ছেলেটা খ্যাপা পাঠশালায় বিদ্যা বামাচরণের এই প্রথম ও শেষ জানা যায় আটলা আজ মুহ্যমান শোক অভিভূত সন বারোশো বাষট্টি সালে তারা ভক্ত সর্বানন্দ কতকগুলি নাবালক ও নাবালিকা রেখে ইহলোক ত্যাগ করলেন বেহালার করুণ সুরে তারা নাম গান আজ শেষ হল অনাথিনি বিধবা রাজকুমারী দেবী এত অভাব অনটনের মধ্যেও তিনি একদিন ভেঙে পড়েনি কিন্তু এখন তার মন প্রাণ একেবারে ভেঙে গেল বামাচরণের বয়স প্রায় আঠারো বছর হতে চলল কিন্তু তিনি কোনো কর্মের উপযোগী নন শুধু মায়ের নামে পাগল রামচন্দ্র পাঁচ ছয় বৎসরের বালক মাত্র কিসে কি হয় কোনো বুদ্ধি তার নেই বাল বিধবা তারা মায়ের নামে উন্মাদিনী এতগুলি পেট কিভাবে পূরণ হবে এই চিন্তায় রাজকুমারী দেবী ব্যাকুলা হয়ে পড়লেন পিতৃবিয়োগে বামাচরণ এত শোকার্ত হলেন যে ঘরের কোণে চুপ করে বসে কেবলই ভাবেন ভাবনার শেষ নেই জন্ম মৃত্যুরও ব্রোধ নেই ক্ষেত খামার যা সামান্য আছে তাতে অতি কষ্টে কোনো রকমে ছয় মাসের খোরাক চলতে পারে বীরভূম জেলার অন্তর্গত নবগ্রাম হতে এসেছেন ছেলেদের মাতুল শোক সংবাদ পেয়ে বিধবা ভগিনীর দুঃখ কষ্ট দেখে দুই ভাগিনাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করবার জন্য বামাচরণ ও রামচরণকে মাতুল নবগ্রামে নিজের বাড়িতে নিয়ে গেলেন ভাগিনাদের বিদ্যাশিক্ষা বা অন্য কিছু হাতের কাজ শিক্ষা দেবার জন্য মাতুল কোনো আগ্রহ দেখাননি বরং মাতুলানি ওদের দিয়ে গোচারণ গোসেবা ইত্যাদি কাজ করিয়ে নিয়ে তবে চারটি অন্ন নিতেন খ্যাপা ছিলেন সরল ও তাই নিত্য আস্ত নানা অভিযোগ তার বিরুদ্ধে মাতুলের কাছে পাঁচন বাড়ি হাতে নিয়ে ভোরবেলায় গেলেন তিনি মাঠে গরু চড়াতে কাছের তলায় বসে তিনি তারা মায়ের চিন্তায় নিমগ্ন হলেন এই সুযোগে গাভীর দল মাঠ ছেড়ে কারোর ধান কারোর ফসল নষ্ট করত এই অভিযোগ প্রায় নিত্য আস্ত মাতুলের কাছে ক্ষামা যথেষ্ট ক্ষ্যাপা যথেষ্ট শান্তিও ভোগ করেন মাতুলানির নিকটতে জন্য অর্ধাহার বা অনাহার ক্ষ্যাপা নিয়মিত শাস্তি ভোগ করতেন মাতুলানির কাছে মাতুলানি মানে মাইমা খ্যাপা যথেষ্ট শাস্তি ভোগ করতেন শ্রীকৃষ্ণ রাখাল বেশ ধারণ করে গরু চড়িয়েছিলেন কিন্তু খেপার মতো চেবা ও ভাবুক ছিলেন না তার চাল চলন বলন ভাব ভঙ্গি ছিল তীক্ষ্ণ বুদ্ধিতে মণ্ডিত চতুরতায় পূর্ণ ক্ষেপা কিন্তু ঠিক তার বিপরীত দেহাত্মবোধহীন সদাই ভাবুক কি যে দিবারাত্র তিনি অত ভাবেন তা একমাত্র তিনিই জানেন পুকুরে শাল লাল শালুক ফুটেছে তিনি তার রক্তবর্ণ রূপ হাঁ করে ঘন্টার পর ঘন্টা দেখছেন অস্তমিত তপনের রাঙা রূপ দেখে কি আনন্দ তার ওই তো আমার তারা মায়ের খুর রাঙা চরণ জল জল করে চলছে আনন্দের আতিশ্চর্যে তিনি কখনো ধেই ধেই করে নাচছেন কখনো বা ধুলায় গড়াগড়ি খাচ্ছেন পরনের কাপড় কখনো যে খসে পড়ছে ধুলায় আবার কখনো রয়েছে মাথায় জড়ানো এখন ঘোর কলিকাল সুসভ্য জগৎ বিদেশি বিজাতীয় কৃষ্টিতে চল চলন বলন সাতসজ্জার আড়ম্বরে ভারতবাসী সব কুসংস্কার ত্যাগ করে বার্ষসাই মুখে দিয়ে ইন্দ্রপরিদখল করতে যাচ্ছে সেই উন্নত সমাজে খ্যাপার এসব খ্যাপামি কেউ বরদাস্ত করতে পারে তাতে মাতুলের আর দোষ কি কয়েকদিন মাতুল আলোয়ে অবস্থানের পর মাতুলানির কুব্যবহারে বামাচরণ এবং রামচন্দ্র চন্দ্রকে সঙ্গে নিয়ে এক দুপুরে আটলা গ্রামে পালিয়ে এলেন ভক্তগণ এখান থেকে শুরু ভৈরব শ্রী শ্রী বামা খেপার বাল্যলীলা বামা দেব বামদেবের বাল্যলীলা তার সারা জীবনের লীলা কি বর্ণনা করা সম্ভব অনন্ত তার লীলা যতটা তিনি বলাচ্ছেন কৃপায় যতটা সামর্থ্য আসছে ততটুকুই বলব আপনারা শুনে রাখুন শুনে রাখলেই কল্যাণ হবে আচরণ শুনতে শুনতে আচরণও চলে আসবে এবং পরম কল্যাণ হবে জয় জয় পরম পূজ্য বড় বাবাজি মহারাজ জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ জয় সখীমা জয় আমার সদ্গুরুদেব জয় নিতায় গৌর হরিবল জয়বন্ত সুন্দর